চলা পাঠ্য 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং সিক্স, অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশন। প্রিপজিশনের দেখো অর্থ সহ আমরা এই যে প্রিপজিশনগুলো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোর অর্থ সহ এবং সাথে আনসারও দেখতে পাচ্ছ। আমরা আনসার সহ বিস্তারিত আলোচনা করব, ধৈর্য সহকারে তোমরা দেখে নিবে। বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা 8, 12, 13, 14, 15, 16। আর তোমরা যারা আনসার টু দ্য কোশ্চেন ওয়ান দেখোনি তারা দেখে নিবে, সেখানে এমসিকিউ এবং শর্ট আনসার কোশ্চেন রয়েছে, আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এরপরে ট্রু ফলস ম্যাচিং যারা দেখোনি তারা দেখে নিবে, ভিডিও আপলোড করা হয়েছে। আনসার টু দ্য কোশ্চেন থ্রির মানে কবিতা অংশ থেকে প্রশ্ন দিতে হবে, 5টা, 1টা, 2 করে 10 নম্বর, সেটা আপলোড করা হয়েছে, দেখে নিবে। এরপর রাইট ফ্রম ভার্বের ভিডিও আপলোড করা হয়েছে, দেখে নিবে। এরপর হচ্ছে টেন্স এর শনাক্ত করা এবং ব্যবহার, এটা আপলোড করা হয়েছে। আজকে আমরা গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশন শিখবো, প্র্যাকটিস করব। এই যে দেখো তোমাদের এখানে প্রশ্ন রয়েছে গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশন, তোমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে। এই যে প্রশ্নটির মধ্যে যে গ্যাপ আছে, ধরো লুনা ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ এই যে শূন্যস্থান ক্লাস 7, তো এখন এখানে আমরা কি বসাতে পারি? এই যে অফ ক্লাস 7, এরপরে বি তে হবে অ্যাট, সি তে হবে বাই। আমরা তোমাদের অর্থ দেখিয়ে দিব। এই যে যেমন দেখো, এই যে এইভাবে উপরে যে প্রিপজিশন রয়েছে, এই যে দেখো এখানে তোমরা ডান দিকে অর্থ দেখতে পাবে, তোমরা ডান দিকে অর্থ দেখতে পাবে। এই যে আমরা অর্থ তোমাদেরকে দেখিয়ে দিব, সেজন্য তোমরা কি করবে, আগে উত্তরগুলো মিলিয়ে নিবে। এই যে দেখো এখানে বাই আছে, উইথ আছে, ইন, অফ, টু, অ্যাট, ফর, তো এখানে কোনটা হবে? যদি অফ হয় তাহলে মিলে অফ ক্লাস 7, মানে ক্লাস 7 এর, এই যে লুনা সপ্তম শ্রেণীর ছাত্রী, তাহলে সপ্তম শ্রেণীর এখানে অফ হবে। তো অর্থ যদি তুমি জানো তাহলে প্রিপজিশনের জন্য আরো সহজ হয়। এই যে বাকি অংশটুকুর অর্থ দেখো, এই যে বাকি অংশটুকুর অর্থ দেখো, এই যে ডানে দেখো অর্থ তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটি আমরা অর্থ দেখাবো তোমাদেরকে, সেই এই যে দেখো এখানে অর্থ আছে এভরি মর্নিং, প্রত্যেক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা তৈরি করে তিনি, এই যে শূন্যস্থানে তোমার এখানে কোন প্রিপজিশন বসবে সেটা তোমাকে বসাতে হবে। তো এই যে দেখো আমরা এখানে একের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, 1 নং প্রশ্নের উত্তর, এই যে পর্যন্ত এখানে দেখো তোমাদের থাকবে প্রিপজিশনে এখানে 10টা থাকবে, একটা আধা নাম্বার করে 10টা 5 নাম্বার। তো এই যে এখানে দেখো 10টা থাকবে, এই যে 1, 2, 3, 4, 5, 7, হ্যাঁ এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা দেওয়া আছে। তবে তোমার এই 7টার মধ্যে নিচে এগুলোর মধ্যে নিচে তোমাকে 10টা হবে, অর্থাৎ এই যে 7টা মিলিয়ে 10টা হবে। এই যে দেখো অফ দুবার বসতে পারে, টু দুবার বসতে পারে, ইন দুইবার বসতে পারে, এইভাবে করে। যেমন অ্যাট এখানে একবার আছে, ধরো এই যে ইন এখানে একবার আছে, এখানে একবার আছে, হ্যাঁ এরপরে ফর ধরো এখানে একবার আছে আর নেই, এরপরে ধরো টু অফ, এই যে অফ এখানে একবার আছে, এরপরে উইথ আছে, অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টে থাকবে। তো এরপর দেখো 2 নং প্রশ্ন প্যাসেজটি দেখো, এই যে এটার অর্থ দেখো, আমরা অর্থ একসাথে করে দিব এখনই দেখো। তো এই যে চাঁদ একটি খুব পরিচিত চিত্র, এই যে এটার অর্থ দেখতে পাচ্ছ। তোমরা অর্থ বুঝে প্রিপজিশন গুলো বসাতে পারো, অথবা তোমাদের অনেকগুলো রুলস আছে, রুলস গুলো তোমরা গাইড বই বা শিক্ষকের মাধ্যমে শিখতে পারো। এবার আসো, এই যে প্রিপজিশনটার এখানে বাকি অংশ এখানে আছে, এই যে দেখো এই যে বাকি অংশ এখানে আছে, এই সুন্দর এই যে অর্থ দেখতে পাচ্ছ তোমরা। তো এখন 2 নং প্যাসেজটি যখন এই যে এটা আর এইটা প্যাসেজটি বুঝে তোমাকে এই যে প্রশ্ন গুলো এখন অর্থ তোমাকে আনসার করতে হবে। এই যে নাম্বার 2, 2 নম্বরে বি নম্বরে হচ্ছে অফ, সি নাম্বার ইন, এইভাবে করে আমরা এখন অর্থ দেখাবো। শুধু তোমাদের সুবিধার্থে প্রথমে আনসার গুলো দেখে নাও, 1, 2, 3, 4, 5টি 1 থেকে 6 পর্যন্ত আনসার দেখো। এরপর এখানে দেখো 7 থেকে 16 পর্যন্ত আনসার গুলো দেখে নাও। আমরা এখন তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে তোমার যেহেতু অর্থ লাগবে সেজন্য আমরা ফ্যাসেজ গুলোর অর্থ দেখাবো। 7 থেকে 16 অর্থ উত্তরটা দেখে নাও, আশা করি দেখতে পেরেছ। এবার দেখো এই যে 16, 17, 16 থেকে 23 পর্যন্ত প্রশ্নের অর্থ উত্তরগুলো দেখে নাও, দেখেছ? এবার দেখো আমরা শুধু অর্থ তুলে দেব তোমাদের সুবিধার্থে। যে দেখো 3 নম্বর প্রশ্ন, এই যে 3 নম্বর প্রশ্নের অর্থ দেখো, এই যে এখন শুধু আমরা অর্থ তুলে দিব, আর দেরি হবে না।
তো এখানে ডান দিকে দেখো, ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ এ বিগ সিটি। হ্যাঁ, এটা বড় সিটি। যে প্রশ্ন, এরপর দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, এই যে 4 নম্বর প্রশ্নের অর্থ দেখো ডানে, বা করবে অর্থ সহ, তখন বুঝতে সহজ হবে। এরপরে হচ্ছে 5 নং প্রশ্নের অর্থ দেখো, এই যে ডানে দেখতে পাবে 5 নং প্রশ্নের অর্থ। এরপরে হচ্ছে দেখো 6 নং প্রশ্নের অর্থ, 6 নং প্রশ্নের অর্থ, এই যে 6 নং প্রশ্নের অর্থ প্রশ্ন দেখো। আর উত্তর তো আমরা প্রথমে দেখেছি, এখন যদি না দেখে থাকো আবার দেখে নিবে, অথবা আমরা একটু পরে আবার উত্তর দেখাচ্ছি। 7-এর উত্তর দেখো, প্রশ্নের অর্থ দেখো, 7-এর প্রশ্নের অর্থ দেখো, গুগল আশ্রয় খুঁজে, এই যে শূন্যস্থান কি হবে, বিসাইড না কি হবে, সেটা তোমাকে বুঝে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে 8-এর অর্থ দেখো, 8-এর অর্থ দেখো। এরপরে হচ্ছে 9-এর অর্থ দেখো, 9-এর এদিকে নিচের দিকে আরো আছে, যে এখানে 9-এর অর্থ দেখো, বাকি অংশ এখানে আছে দেখো। এরপরে এই যে 10-11 অর্থ দেখো, এই যে 10-10-এর অর্থ দেখো, এই যে 10-এর অর্থ দেখো। এরপরে 11 নং প্রশ্নের অর্থ দেখো, 11 নং প্রশ্নের অর্থ, এখানে যে ত্রিপজিশন সূত্রে গ্যাপ আছে, মাঝে মধ্যে অর্থ একটু এদিক সেদিক হতে পারে, যাতে বুঝতে পারো সেজন্য আমরা অর্থ তুলে দিচ্ছি। এরপরে দেখো 12 নং প্রশ্নের অর্থ দেখো, 12 নং প্রশ্নের অর্থ, এরপরে 13 নং প্রশ্নের অর্থ, দেখো। এরপর হচ্ছে 14 নং প্রশ্নের অর্থ, 14 নং প্রশ্নের অর্থ দেখো, 14 নং প্রশ্নের অর্থ ডানে দেখো। এরপর 15 নং প্রশ্নের অর্থ দেখো, ডানে আছে, 15 নং প্রশ্নের অর্থ দেখো। এরপরে 16 নং প্রশ্নের অর্থ দেখো, 16 নং প্রশ্নের অর্থ দেখো, 16 একসাথে দেখে নাও, 19-এর প্রশ্নের অর্থ দেখো, 19-16-19 গুলোর প্রশ্নের অর্থ দেখো। এরপরে দেখো 17 নং প্রশ্নের অর্থ দেখো, 17 নং প্রশ্নের অর্থ দেখো। এরপরে হচ্ছে 20 নং প্রশ্নের অর্থ দেখো, 20 নং প্রশ্নের অর্থ দেখো। সর্বশেষ হচ্ছে 21 নং প্রশ্নের অর্থ দেখো, 21 নং প্রশ্নের অর্থ দেখো। আর হচ্ছে 18 নং প্রশ্নের অর্থ দেখো, 18 নং প্রশ্নের অর্থ দেখো, 18 নং প্রশ্নের অর্থ দেখো। এরপরে 22 নং প্রশ্নের অর্থ দেখো, 22 নং প্রশ্নের অর্থ দেখো। সর্বশেষ 23 নং প্রশ্নের অর্থ দেখো, 23 নং প্রশ্নের অর্থ দেখো। তো জনপ্রিয়ভাবে এআই নাম করছে পেজে। আর উত্তর আবারও দেখাচ্ছি, এই যে
এক থেকে ছয় নম্বর সূত্র দেখে নাও, আর হচ্ছে সাত সাত থেকে ষোলো নম্বর প্রশ্নের উত্তর, সাত থেকে ষোলো নম্বর প্রশ্ন উত্তর, আর হচ্ছে 17 থেকে 23 নম্বর প্রশ্ন উত্তর।